আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী প্রাগ মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ রণজিৎ তোমার সালে যে নতুন বই চালু হয়েছে সেই বইয়ের যে তোমাদের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে দেখো এটা হচ্ছে তোমাদের অনুসরণী পেজ নম্বর দেখো এগারো তো চলো আমরা শুরু করি প্রথমে দেখো বলা যায় দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন নম্বর ওয়ান কি বলেছে এক প্রশ্ন যে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি কেমন ছিল অপশন ঘ দেখো চ্যাপটা ও সমতল দু নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপটা উত্তর অপশন ক লিখবে হোমার তিন নম্বরের প্রশ্ন পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক লিখবে অ্যানক্সি মেন্ডার নেক্সট চার নম্বর দেখো চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা এই ধারণার প্রবক্তা হলেন সঠিক ক্যান্সার অপশন খ লিখবে অ্যারিস্টটল পাঁচ নম্বর প্রশ্ন দেখেন কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন অপশন ক লিখবে টলেমি ছ নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার উত্তর হচ্ছে অপশান গ লিখবে ম্যাগেলান সাত নম্বর প্রশ্ন ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন অপশান ঘ হবে স্পেন আট নম্বরের প্রশ্ন দেখে নাও ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন অপশান গ লিখবে কানো নম্বর দেখো বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা লিখবে আটটি নেক্সট দেখো দশ নম্বর দেখো কুলিন ও ব্রাহ্মণ গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল অপশন ক লিখবে আই এ ইউ এম হয়ে গেল এবারে আমরা দেখে নেব তোমাদের প্রশ্নের মান ওয়ান সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অশুদ্ধ লিখবে আমি রাইট এবং কাটা চিহ্ন দিয়ে দেখে নাও এক একটা দেখো গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবীর চ্যাপটাও সমস্ত এটা রাইট অ্যান্সার দু নম্বর দেখো আর্যভট্টের মতো ছিল মতে ছিল পৃথিবীর আকৃতি গোলাকার এটিও রাইট অ্যান্সার তিন নম্বর দেখো অ্যানক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন এটি ভুল অ্যান্সার চার নম্বর দেখো মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টার দেখায় এটিও ভুল অ্যান্সার নেক্সট দেখো পাঁচ নম্বর দেখো চন্দ্র গ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল রেখা আকারে হয় এটিও ভুল অ্যান্সার ছ নম্বর দেখো বেট ফুট লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক এটিও ভুল অ্যান্সার সাত নম্বর দেখো যত উপরে ওঠা যায় দিগন্তরেখার বিস্তৃতি ততই বাড়ে এটি রাইট অ্যান্সার আট নম্বর দেখো অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফল সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতির এটি রাইট অ্যান্সার নেক্সট দেখো নম্বর জিপিএস উপগ্রহগুলির প্রেরণা প্রেরণ করেন এন এ এ শেতনাশা এটি কিন্তু রাইট অ্যান্সার তাহলে শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল শূন্য স্থানে উপযুক্ত বসাও তো দেখো এক নম্বরের প্রশ্নটা বলছে ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতিক গোলাকার দেখো সঠিক আনসার লিখবে আর্য ভট্ট কি বললাম আর্য ভট্ট দু নম্বর দেখো পৃথিবীর গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দেন কে উত্তর লিখবে অ্যারিস্টটল তিন নম্বর দেখো স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগাল্যান্ড যাত্রা শুরু করেন সান লুকার বন্দর থেকে চার নম্বর লেভেল পরীক্ষাটি করেন পরীক্ষাটি করেন ড্যাশ তো উত্তরটি একটু বড় আছে মুখে বলছি তোমরা লিখে নেবে কি লিখবে আলফ্রেড রাসেল ওয়ালেস কি বললাম আলফ্রেড রাসেল ওয়ালেস আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পাঁচ দেখো বেডফোর্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত লিবে কি ইংল্যান্ডে অবস্থিত ছ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রের অক্ষাংশ নির্ণয় করা যায় উত্তর হ্যাডলির এক টন ড হ্যাডলির অ ফেলা আকার নয় টয় সাত নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ও মেরু প্যাসের পার্থক্য কত তেতাল্লিশ কিলোমিটার হয়ে গেল আট নম্বর দেখো পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হলো কি উত্তর কোরিওলিস বল नम्बर নম্বর প্রশ্ন দেখো জিওট শব্দটি प्रथम व्यवहार লিখবে लिखे जे एफ लिस्टिंग एल आई एस হয়েছে দশ নম্বরের প্রশ্ন দেখে নাও প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার হতো লিখবে স্টেডিয়া উনত্রিশ ছয় টয় একার ডয় হচ্ছে উনত্রিশ আকার স্টেডিয়া হয়ে গেল চলে এবার স্তম্ভ মেলাও দেখে নাও দেখো এখানে এক নম্বর দেখো অ্যানাক্সিমেন্ডার এ সঠিক অ্যান্সারটা এক একটা হবে কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্মাণ দু নম্বর দেখেন আলফ্রেড রাসেল এটা হচ্ছে দেখো একে কয়েকটা করবে বেড ফোর্ড লেভেল পরীক্ষা তিন নম্বর দেখো নাসা এটা হচ্ছে তোমার তিন নম্বর দেখো একদম লাস্টে দেখো জিপিএস চার নম্বর দেখো এরাট থেনিস অপশন খ পৃথিবীর পরিধি নির্ণয় পাঁচ নম্বর দেখো ইসরো পাঁচ একটা হচ্ছে ইসরো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ লিস্টিং দেখোটা হচ্ছে দেখো এবার আমরা দেখে নেবো উত্তর উত্তরগুলো খাদা তোমরা পরপর লিখে না মুখে বলে দিচ্ছি এক নম্বর প্রশ্ন দেখো পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশ ম্যাগেলানের মৃত্যু কোন দেশে ম্যাগেলানের মৃত্যু ঘটে সঠিক অ্যান্সার লিখবে ফিলিপাইন ফিলিপাইনে কিন্তু মেগানে মৃত্যু ঘটে দু নম্বরের প্রশ্ন উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় হয় লিখবে ধুবো তারা তিন নম্বর পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তপাত কত কিলোমিটার তোমরা প্রত্যেকে যেন তেতাল্লিশ কিলোমিটার চার নম্বর দেখো পৃথিবীর আকৃতি ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে আলোচনার শাস্ত্রটির নাম কি। উত্তর লিখবে জিও ডেসি কি বললাম জিও ডেসি সর্বাধিক ওখ্যা বৃহস্পতি ছয় মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি উত্তর লিখবে দুটি সাত নম্বর দেখো কোন গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল এখন বামন গ্রহ এটা সময় জানো প্লুটো আট নম্বর দেখো কোন গ্রহের জলচক্র দেখা যায় উত্তলিক পৃথিবীর জলচক্র দেখা যায় নয় দেখো জিপিএস উপগ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করে লিখবে ছটি কক্ষপথে স্থাপন করে চলো নেক্সট প্রশ্ন দেখো প্রতিটি প্রশ্নের মান দুই দেখো এক দিগন্ত রেখা কি আমি তোমাদের বসু মৌলিক বসু মৌলিক লেখা দেখো বসু মৌলিক বই থেকে দেখা যাচ্ছে উত্তরটি এখানে সুন্দর করে লেখা রয়েছে তোমাদের এই পাঠ্য বইতে এই উত্তরটি ভালো করে লেখা নিয়ে তোমরা এই উত্তর লিখে নিতে পারো লিখবে যে সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি রেখায় মিশে গিয়েছে এই রেখাকেই দিগন্ত রেখা বলা হয় ঠিক আছে এই উত্তরটি এই বইতে সুন্দর রয়েছে আমরা এখান থেকে দেখালাম তোমরা লিখে নিতে পারো আচ্ছা দু নম্বরের প্রশ্ন দেখো বলছে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকার হয় কেন এই উত্তরটি এই পাঠ্য বইয়ের পেজ দু নম্বরে দেখে নাও দেখো পেজ দু নম্বরের এই উত্তরে তোমাদের লিখবে যে চন্দ্রগণের পৃথিবীর ছায়া কি লিখবে যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগণের সময় ছায়াটা বাঁকা হয় গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই আমরা এরূপ দেখি অ্যারিস্টটাল প্রথম এই ধারণাটি ব্যক্ত করেন ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন বলেছে বেট ফোর্ট লেভেল পরীক্ষা কি এই বইয়ের এই পাঠ্য বইয়ের পেজ নাম্বার থ্রি দেখো দেখো এই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার এখান থেকে লিখবে যে আঠেরোশো সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনরৈখ বিজ্ঞান ইংল্যান্ডের বেডফোর খালের ওপর জলে দণ্ডমান অবস্থায় ভাসিয়ে রাখেন এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝে লাঠিটি বাকি দুটি তুলনায় সামান্য উঁচু হয়ে আছে পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে এই পরীক্ষা বেডফোর লেভেলের পরীক্ষা নামে পরিচিত হয়েছে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন দেখো ধুবতার গুরুত্ব কি এই উত্তরটিও পাঠ্যপুয়ে পেজ তিনে তোমরা পেয়ে যাবে দেখো এই হচ্ছে ধুবতারা আছে এটাই পড়তে হবে যে এখান থেকে লিখবে যে উত্তর গোলার্ধে ধুবতারাকে আমরা নিরক্ষরেখা রেখা জিরো ডিগ্রি কোণে দেখি নিরক্ষরেখা থেকে যত উপরেই যা যায় ততই ধুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার উপরে নাইনটি ডিগ্রি কোণে দক্ষিণ গোলার্ধ থেকে ধুবতারাকে দেখাই যায় না দক্ষিণ গোলার্ধ থেকে হ্যালের একটা নক্ষত্রকে আমরা দেখি নব্বই ডিগ্রি কোণে দক্ষিণ মেরুতে মেরু পৃথিবী পৃথিবীর সমতল হলে সকল স্থান থেকে ধুবতারাকে এক মিনুতে কোণে দেখা যেত নেক্সট প্রশ্ন দেখে নাও আচ্ছা পাঁচ সময় দেখো অভিগত গোলক বলতে কি বোঝো এই উত্তরটিও দেখো আমি তোমাদের বসুমৌলিক যে বইটি রয়েছে সেখান থেকে দেখালাম সুন্দর লেখা ছোট করে দেখো লেখা রয়েছে যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক বলা হয় উত্তরে তোমরা লিখে নাও এই ধরনের উত্তরটা এই বইতে কিন্তু লেখা নেই ঠিক আছে নেক্সট দেখো চলো পাঁচ নম্বরের প্রশ্ন হলো ছ নম্বর দেখব যে কেন্দ্রাতিক বল কি পাঠ্য বইয়ের পেজ হচ্ছে দশ তোমরা দেখে নাও দশ পেজটা দেখো এই উত্তরে লিখবে কেন্দ্রাতিক বল কি বলেছে দেখো যে পৃথিবীর আবর্তনে সৃষ্ট বহির্মুখী শক্তি নেক্সট প্রশ্ন দেখে না বলছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অবিকর্ষ বল বাড়ে কেন এটা পাঠ্য বইয়ের পেচ তোমরা চার দেখো দেখো চার পেজের এই উত্তরটা লিখতে হবে যে নিরক্ষীয় অপেক্ষা মেরু অঞ্চল বস্তুর ওজন বেশ এইটা লিখতে হবে দেখো কি লেখা রয়েছে যে ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রে যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি নিরক্ষীয় অঞ্চল স্পিত বলে এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে ফলে বস্তুর ওজন কম হয় আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আসে তাই অভিকর্ষজ বল বেশি ফলে বস্তুর ওজনও বেশি অভিকর্ষজ বল মেরুতে বেশি বলে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে বায়ু চাপিমণ্ডলও চাপ বেশি হয় আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এটা হলো দেখ বিজ্ঞানের শাখা যেখানে পৃথিবীর পরিধি ব্যাস ব্যাস আয়তন ক্ষেত্রবল ও বল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে জিও ডেসি বলা হয় দেখো ন নম্বরের প্রশ্ন কি বলেছে জি কি পাঠ্য বইয়ের পেজ দশ নম্বর দেখে তবে একদম লাস্টে রয়েছে দেখো জিপিএস এর ফুল ফর্ম লেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম বলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা মাধ্যমে কৃত্রিম উপগ্রহ দ্বারা মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠের অবস্থান ভূমির উচ্চতা ও সময় নির্ণয়ের নেভিগেশনাল পদ্ধতি তো দেখো আজকের এই ভিডিওতে আমি দুই নম্বর প্রশ্নের উত্তর অবধি বললাম পরের পাটে আমি তিন এবং পাঁচের মানগুলো বলে দেব ঠিক আছে এছাড়া তোমরা কিন্তু জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যে বইগুলো রয়েছে ছায়া বা প্রান্ত তার অনুশীলনের উত্তর আমরা সলভ করে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো এছাড়া আহ তোমরা কিন্তু প্রতিটি সাবজেক্টের কিন্তু অধ্যায় টু অধ্যায় পিডিএফ নোট মাত্র একশো টাকা পার সাবজেক্ট কিন্তু সংগ্রহ করতে পারো নিচে দেখো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এখানে যোগাযোগ করে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো